আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে ভালো আছি। তো আপনাদের যে শুরুতেই দেখতে পাচ্ছেন, আজকে দ্বিতীয় দিন বিয়ে বাড়িতে আছি আমরা। তো এটা হচ্ছে বরকনের বাসার ঘর, একটু দেখাচ্ছি আপনাদের। তো সবাই আর কি দেখতেছি কীভাবে সাজানোটা কীভাবে হয়েছে। তো দেখতে পাচ্ছেন বিয়ের দিন সকালবেলা ব্লগটা করেছি। এটা কনের বাড়ি থেকে মাছ পাঠিয়ে দিয়েছে, একটা হলো বোয়াল মাছ আর দুটা মনে হয় কাতল মাছ। হ্যাঁ, কাতল মাছ। আর আমি দেখাচ্ছি কিভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাবুর্চেরা সকালবেলায় রান্না বান্না শুরু করে দিয়েছে, যেহেতু বিয়েতে আসলে তো অত মানুষ আসবে না, দাওয়াত দেওয়া হয়নি, কারণ করোনার জন্য সেভাবে কাউকে বলা হয়নি, ফ্যামিলি মেম্বাররাই। তারপরেও একটু ডেকোরেশন করা আর কি, একটু সৌন্দর্যের জন্য, আর বিশেষ করে ঘরে ওইভাবে এত মানুষকে খাওয়ানো সম্ভব না। তারপরেও কনেপক্ষের লোকেদের জন্য, মানে বাবা মা ওদের জন্য ঘরে আয়োজন করা হয়েছে। আর কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে অনবরত, বৃষ্টিতে সব কিছু একেবারে কাদা কাদা হয়েছিল। এই ডেকোরেশনে এই জায়গা দেখতে পাচ্ছেন, মানে বালি দেওয়া হয়েছে কাদাটাকে ঢাকার জন্য। প্রচুর বৃষ্টি, মানে কি বলবো, এখানে আসার পরে অনেক বৃষ্টি শুরু হয়েছে। বর্ষা যেহেতু এসেছে, এই জন্যই আসলে এত বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছেন বোয়াল মাছটা, এটা ফ্রোজেন বোয়াল মাছ, এখনও বেঁকা হয়ে আছে, সোজা করা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন বাপুচিরা রান্না বান্না করছে, এখানে রোস্টের জন্য মুরগি ভেজে রেখে দিয়েছে, আর এখানে যাবতীয় মশলা ওরা রেখে দিয়েছে, যখন যা লাগবে নিবে। আর ভিতরে রান্না বান্না করছে মহিলারা, মানে আমাদের সকালে আমরা কী খাবো সেগুলাই রান্না বান্না চলছে। পরের ঘরে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন টেবিলে প্লেট প্লেট সাজিয়ে রাখা হয়েছে। এখানে আসলে কনেপক্ষের বাবা মা নিকটাত্মীয় ওরাই আর কি এখানে বসবে, ওদেরকে এখানে খাওয়ানো হবে, সেটাই গুছিয়ে রাখা হয়েছে। এখান থেকে পুকুরটা দেখাই। এখানে আসলে আমি আসলে বারবার পুকুরটাই দেখি, অনেক ভালো লাগে রুমটা থেকে। আর এদিকে দেখেন আমার মেয়েকে আমার মা খুলে নিয়ে ঘুরছে। হ্যাপি বার্থডে, এটা রেখে রাখা। হ্যাঁ, এদিকে ওই কনেবার থেকে যে মাছ এসেছে সেগুলা কাটাকাটি চলছে। এই যে দেখ মাছগুলো, ওরা দুইজন মানুষে কাটছে, যেহেতু অনেক বড় মাছ, মানে একজন ধরে কাটা আসলে সম্ভব না।
এই যে এখানে দুজন ধরে কাটছে মাছ ধরেন তো দছি হালকা 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 বেশি শেয়ার করছ কালীন বিয়ে তো তেমন কোনো লোকজন নেই ওরকম মানুষকে দাওয়াত করা হয়নি আমরাই যারা যে কজন তাও আজকে যেহেতু বউ ভাত আজকে সকালে তারা চলে আসবে সবাই একটু পরে সবাই চলে আসবে আর এদিকে এই যে বারান্দায় চলে এসেছি আবার দেখাচ্ছি আমার বাগানটা বারবারই দেখাই না দেখাতে ভালো লাগে আমার যেহেতু ভালো লাগে সবাই কি কি করছে সবাইকে দেখাচ্ছি এই যে এখানে আমার খালামণি বসে আছে আর এই পাশে আমার আন্টি ভাগ্নি এরা সবাই এই যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে আমিও চলে এসেছি সবার সাথে সবাই খেতে চলে এসেছে এর আগেও কয়েকজন আর কি খাওয়ানো হয়ে গেছে এর আগেও একটা ব্যাচ খাওয়ানো হয়ে গেছে এখন সেকেন্ড ব্যাচে আমরা দেখতে পাচ্ছেন সবাই একটু করে সবাইকে দেখাচ্ছি ওইভাবে যেহেতু দেখানো যায় না এই যে আমি আমার প্লেটে সব নিয়ে নিয়েছি আসলে খাওয়া অবস্থায় আমি ওইভাবে ভিডিও করে দেখাতে পারি না যতটুকু সম্ভব হয়েছে আর কি আপনাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়াটার জন্য একটু স্কিপই করি এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা কনেরা চলে গিয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমার মেয়ে যে একা হাঁটতেছে আর এই যে আমার আব্বু সবাই আর কি এখানে বসে আছে রুমের ভেতরে বাইরে প্রচুর বৃষ্টি কি বলবো ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে আসলে বিয়ের দুই তিন দিন থেকে এভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই সবাই রুমে রুমে বসে আছে